আসসালামু আলাইকুম। লন্ডন থেকে আমি শাকির হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেট 24 এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত আছেন যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ তিনি গত পরশুদিন মৃত্যুবরণ করেছেন। প্রিন্স ফিলিপ ছিলেন মূলত গ্রিসের নাগরিক, গ্রিসের রাজ পরিবারে প্রিন্সের জন্ম হয়েছিল 1922 সালে। সেখান থেকে ঘটনাচক্রে ইংল্যান্ডে তিনি পাড়ি জমান সপরিবারে এবং এখানে তিনি তার শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি চাকুরি জীবনেও এখান থেকে শুরু করেছিলেন। এরপরে আপনারা জানেন যে রানীর সাথে তার পরিচয় সূত্র ধরে তিনি এই ব্রিটিশ রাজ পরিবারে তিনি সদস্য হয়ে যান। এর মধ্য দিয়ে তাকে মাউন্টব্যাটেন নামে তার যে পারিবারিক পদবি ছিল সেই পদবি তাকে ত্যাগ করতে হয়েছিল। আপনারা জানেন যে ব্রিটিশ রাজ পরিবারের রীতি অনুযায়ী তাদের পূর্বের কোনো উপাধি তারা ধরে রাখতে পারবেন না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম রাজপ্রাসাদের উইন্ডসর ক্যাসেল, যেটা যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে উৎসুক মানুষের বীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। আপনারা জানেন যে এই মহামারীর কারণে এবং প্রিন্স ফিলিপের অন্তিম কিছু ইচ্ছা অনুযায়ী তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস, রানীর যে অফিসিয়াল অফিস সূত্রে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার ফলে আগামী শনিবারে যে অন্ত্যেষ্টি ক্রিয়া হচ্ছে সেটিতে শুধুমাত্র রাজকীয় এবং তার আত্মীয় স্বজনরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পারিবারিকভাবে এই সেই রাজকীয় অনুষ্ঠানে তারা থাকবেন। এটি পুরোপুরি নিশ্চিত করা হয়েছে যে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে না, সেন্ট জর্জেস চ্যাপেলে তাকে সমাহিত করার কথা রয়েছে এবং এখনও পর্যন্ত সেটি ঠিক আছে। আপনারা জানেন যে ব্রিটিশ গণমাধ্যম সূত্রে রানীর অফিসকে বরাত দিয়ে যে সমস্ত সংবাদ প্রচারিত হয়েছে সেটি এখনও পর্যন্ত বলবৎ রয়েছে, এখনও পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। আমরা গতকালকে জানিয়েছিলাম যে শনিবারের সেই অন্ত্যেষ্টি ক্রিয়ায় বিশ্ব নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়নি এখনও পর্যন্ত, কারণ এই প্যান্ডামিকের কারণে অনেক বাধ্যবাধকতা আছে ইংল্যান্ডে। কিন্তু তারপরেও তার কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা এরই মধ্যে তারা ইংল্যান্ডে ফিরবেন বলে আমরা আশা করছি এবং রাজপরিবার থেকে সে সমস্ত আশা ব্যক্ত করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের লাইভটি যদি ভালো লাগে, আমাদের পেজ যদি ভালো লাগে, আমাদের অনলাইন পোর্টালটিকে আপনারা সবসময় আপনাদের সদয় দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ নেবেন এই প্রত্যাশা করছি। এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও আমরা গুরুত্বপূর্ণ খবর পৌঁছানোর চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত আমাদের সাথেই আপনারা থাকবেন। আজ এ পর্যন্তই, আরও কোনো আপডেট থাকলে আমরা সেই আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।